যখনই আপনি ইউরিয়া বেশি দিবেন তখন পচনের আক্রমণটা বেশি হবে, পানি যখনই বেশি থাকবে ইউরিয়া যত বেশি দিবেন তত রোগ কি হবে বেশি হবে। ইউরিয়া দিলে কি হয়, গাছের পাতাগুলো নরম হয়, রোগগুলো আক্রমণ করা সহজ হয়। এই জন্য ইউরিয়া যত পারেন কম দেন, যত পারেন কম দেন, তাহলে কি হবে আপনার ধান গাছটা শক্ত থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এরপর পচন লাগলে কি করব, পচনটা হয় দুই ধরনের, কেমন দুই ধরনের, একটা বইয়ের ভাষায় বলে খুল পোড়া, একটা হলো খুল পচা, একটা খুল পোড়া আর একটা হলো খুল পচা। দুইটা কেমন বুঝলি একটু, একটা দেখবেন যে পানি থেকে একটু উপরে কাণ্ডের মধ্যে কালো কালো দাগ নরম, পচার যে একটা গন্ধ, নাকে ধরলে গন্ধ লাগে না এরকম একটা গন্ধ লাগে। আর একটা লাগে কি, কেমন সাপ সর সারলে কেমন হয়, চকরা বকরা হয় না এরকম একটা দেখা যায় না, এইটাকে বলে খুল পোড়া, এটা কোনো গন্ধ হয় না, চকরা বকরা গুখরা সাপের মতো চকরা বকরা দাগ হয়, এইটা হলো খুল পোড়া। আর যেটা পচনের মতো নাকে দিলে পচার যে একটা গন্ধ লাগে এটাকে বলে খুল পচা। এই দুইটা রোগের জন্য সমাধান হলো তারেদ, কি নাম বললাম, তারেদটা অনেক ঘন একটা ওষুধ। এখানে দুইটা উপাদান আছে, বাংলাদেশে যত ধরনের ছত্রাক নাশক আছে সবচেয়ে লেটেস্ট, আপনাদেরকে একটু বললে আপনারা চিনতে পারবেন, হেক্সাগোনাজল সমিতি আপনাদের পরিচয় আছে না, আমি কোম্পানির নাম বলছি না, এটা গ্রুপের নাম কি, হেক্সাগোনাজল, এরপরে প্রপিকোনাজল, তারপরে ডাইফেনোকোনাজল, এরপরে সিপ্রোকোনাজল, যেটা এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে দুইটা অপার, একচুয়ালি এজোস্ট্রিবিন এবং সিপ্রোকোনাজল। বাংলাদেশে যত ধরনের ছত্রাক নাশক আছে সবচেয়ে লেটেস্ট, অত্যাধুনিক, আধুনিক নয় অত্যাধুনিক, এইটার ডোজ হলো বিঘায় 50 মিলি। ওষুধটা অনেক ঘন ওষুধ, আপনার যখন ব্যবহার করবেন সুন্দর করে আগে ঝাঁকায় নেবেন, ঝাঁকায় নেওয়ার পরে প্রতি বিঘা জমিতে এই তারের কি করবেন 50 মিলি, এক বিঘাতে 50 মিলি। কখন দিবেন এটাও দুইবার ব্যবহার করবেন, কোন সময়, যখন মাজরা পোকা দ্বিতীয়বার আক্রমণ করে,